সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। এনটিভির প্রতিদিনের প্রভাতে আয়োজন আজ সকালের গানে আমি বর্ণালী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। রোদেলা এই মিষ্টি সকালে মিষ্টি কিছু আধুনিক গান নিয়ে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের আমন্ত্রিত অতিথি অনন্যা জয়িতা। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। আর আজকে এখানে এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আচ্ছা, আগেও এসেছি, অনেকদিন পরে আবার আসা হলো, ভালো লাগছে। বেশ, আমরা গান শুনবো, কিন্তু তার আগে তোমাকে সহযোগিতা করতে আমাদের সাথেই যে গুণীজনরা আছেন একটু পরিচিত হয়ে নিই। কিবোর্ডে আছেন সজীব ভাই, জিয়া ভাই আছেন তবলায়, গিটারে আছেন দৌলতুর রহমান ভাইয়া এবং অক্টোপ্যাডে আছে বিদ্যুৎ রায়। সবাইকে সুপ্রভাত। আচ্ছা, শুরু করছি আজকের আয়োজন কি গান দিয়ে? শুরু করছি আমার খুব পছন্দের একজন শিল্পী প্রিয়াঙ্কা গুপ দিদি গাওয়া একটি গান, কথা এবং সুর করেছেন সানি জুবায়। বেশ। Thank you.
বাহ, চমৎকার ভাবে শুরু হলো আমাদের আজকের সকালটা, সুরের আবেশে একদম ভরে গেল। আমাদের দর্শক বন্ধু কিন্তু এসে গেছে, কথা বলে নি কে আছে। শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল দিদি, পাটনা থেকে স্বপন গোমেজ। আমি শিল্পীর সাথে কথা বলছি। কেমন আছেন আপনি? হ্যাঁ দিদি, ভালো আছি। আচ্ছা, আমাদের অতিথি আছেন জয়িতা, কথা বলুন। প্রাণকুম আপা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। গাইতে থাকেন, আমার একটা রিকোয়েস্ট ছিল সন্ধ্যা মুখার্জির এ শুধু গানের দিন। ঠিক আছে, চেষ্টা করব। ধন্যবাদ, সাথেই থাকুন। আচ্ছা জয়িতা, এখন কি গান শোনাচ্ছ? বর্ষার দিন চলছে, একটা বৃষ্টির গান গাই। নিশ্চয়ই। চিত্রা সিং এর গান, কথা লিখেছেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন শ্রদ্ধেয় জগৎ সিং। আকাশ মেঘে ঢাকা।
সবার কিন্তু ভীষণ পছন্দের একটি গান এটা, তাই না? এবং বর্ষাকালে যখন আমাদের মনটা আসলে গুনগুন করে গেয়ে ওঠে, এই গানগুলো কিন্তু মনে আসে। একজন দর্শক আছেন আমাদের সাথে, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? আপনি কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। শুভ সকাল, থেকে বলছি। ধন্যবাদ। আমার নাম শরীফুল ইসলাম। এনটিভি কে ধন্যবাদ ঈদের আগে এই ধরনের সুন্দর পরিবেশনা এবং এটা নিয়মিত পরিবেশনা এনটিভির। আমি অনুষ্ঠানের যিনি উপস্থাপিকা এবং অনুষ্ঠানের যিনি আজকে সঙ্গীত শিল্পী এবং যারা আজকে সঙ্গীতের সুর আয়োজনে আছেন, যারা যন্ত্র সঙ্গীত শিল্পী এবং নেপথ্যে যারা কাজ করছেন, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। এবং মানে যন্ত্র সঙ্গীতের যারা এখন অনুসঙ্গ করছে তাদের এত সুন্দর বাদ্য পরিবেশনা আমাদেরকে মুগ্ধ করছে। আর আমি শিল্পী জয়িতাকে একটা গানের অনুরোধ করব, যদি ওই গানটা ওনার মানে প্রস্তুতি থেকে থাকে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমল, এই গানটি যদি উনি যদি একটু গেয়ে শোনান গৌরী প্রসন্ন ঘোষের, উনি যদি একটু মানে রেডি থাকে বা প্রিপেয়ার থাকে তাহলে একটু গানটা আমার খুব ফেভারিট গান, একটু যদি একটু গেয়ে শোনান তাহলে খুব খুশি হবো। আর ওনাকে ঈদের শুভেচ্ছা, ওনার গান খুব ভালো লাগছে এবং এনটিভি কে এই ধরনের অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন। আরেকজন আছেন বন্ধু আমাদের সাথে, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি আপু। কথা বলেন আমাদের শিল্পীর সাথে। অনন্যা, উনি শুনছেন? জি ভালো আছি। গানের অনুরোধ নেই, আপনার গান খুব ভালো লাগছে, গান শুনি প্রতিদিনই শোনা হয়, তো আপনি যেভাবে সাজিয়েছেন ওভাবে গান, আপনার গান সবই ভালো লাগে এবং সবই ভালো লাগছে, আমি শুনছি এবং পুরো অনুষ্ঠানের সাথে আমি আসি, প্রতিদিনই থাকি, আজকেও আসি। গান গান, আপনি যেভাবে সাজিয়েছেন সেভাবেই গান। ধন্যবাদ, সাথে থাকুন। চলো, কি গান শুনছি এখন? এবার আমাদের দেশের কিংবদন্তি সুরকার শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের একটি গান করছি, গেয়েছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ।
আমাদের এই বাংলা গানের যে বিপুল ভান্ডার, এটাকে সমৃদ্ধ অনেকটাই কিন্তু করেছেন আমাদের এই স্রষ্টা। এবং তিনি যে এখন অসুস্থ আছেন, তার সুস্থতা কামনা করছি। তো তোমার পরের গানে যাই, একটা গানের রিকোয়েস্ট ছিল এই মেঘলা দিনে, আচ্ছা একটু করে চেষ্টা করছি। বেশ, একটা ভালো লাগার গান, সবার ভীষণ পছন্দের, তাই না? কি ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো জয়িতা? আমি শিখছি নজরুল সঙ্গীত অনেকদিন যাবতই, কিন্তু আধুনিক গানটা গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। শিখছি সেমি ক্লাসিক্যাল গানগুলো, আর ক্লাসিক্যাল শিখছি আমার গুরুজি ওস্তাদ সঞ্জীবদের কাছে। বাহ, বেশ, এইভাবে তুমি গানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এবং উত্তরোত্তর তোমার সাফল্য কামনা করি। ভীষণ ভালো হোক, তোমার শুভকামনা রইল। পরের গান শুনি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মনে হচ্ছে শেষ প্রান্তে একেবারে অনুষ্ঠানের। হ্যাঁ, তো আমি একটু ছোট করে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপরে তোমার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর অগ্রিম শুভেচ্ছা ঈদের আপনাদের সবার জন্য রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনি নিজে ভালো থাকবেন, আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখবেন, ভালোভাবে ঈদ কাটাবেন, এই কামনা রইল। বিদায় নিচ্ছি আজ। চলো, আয়োজনের কি শেষ গান শোনাচ্ছ? শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটি গান, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বেশ, ¶¶